মাঠের সমস্ত ধান কাটছে মেশিন শুধুমাত্র ধান কাটা নয় ঝাড়াই ও বাছাই করছে তীব্র দাবদাহে কম সময় কাজ সারতে এই যন্ত্রই বেছে নিচ্ছেন কৃষকেরা ধান কাটা নিয়ে আর কোনো চিন্তাই থাকলো না বসিরহাটের কৃষকদের অত্যাধুনিক যন্ত্রের দৌলতে ধান কাটা মারাই ও ঝাড়াই সবই হয়ে যাচ্ছে কম খরচে ও কম সময় এবারে ধান কাটতে শ্রমিকদের বদলে ওই আধুনিক যন্ত্রই বেছে নিয়েছে বসিরহাট ঘোড়াবাস গোপালপুর এলাকার চাষিরা জমিতে ভর্তি উজ্জ্বল সোনালী বর্ণের বোরো ধান ধান কাটার সময়ও হয়ে এসেছে তবে গ্রীষ্মের তীব্র দাবদহের জেরবার দক্ষিণবঙ্গ এম তো অবস্থায় জমিতে প্রখর রোদের মধ্যে ধান কাটতে রাজি হচ্ছেন না বা পেরে উঠছেন না শ্রমিকেরা আবার যে সমস্ত শ্রমিক ধান কাটতে রাজি হচ্ছেন তারা অন্যবারের তুলনায় অনেক বেশি মজুরি চাইছে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হয় আবার অনাবৃষ্টিতে আশানুরূপ ফসল ফলে না এইসব সমস্যা কৃষকদের জীবনে লেগেই আছে এই সমস্ত দুশ্চিন্তায় ঘুম উড়ে যায় কৃষকদের আবার জমি ভর্তি ধান ফলে থাকলেও কাটার লোকের অভাব আরও চিন্তা বাড়িয়ে দিচ্ছে কৃষকদের কেউ আবার উপায় না পেয়ে বাধ্য হয়ে নিজেরাই মাঠে নেমে পড়েছে ধান কাটতে তবে এসব চিন্তা আর নেই এবারে ধান কাটতে শ্রমিকদের বদলে ওই আধুনিক যন্ত্রই বেছে নিয়েছে বসিরাট গোপালপুর এলাকার চাষিরা স্থানীয় যুবক ইন্দ্রজিতের হাত ধরে বসিরাট ঘোড়াবাস গোপালপুর গ্রামে এই যন্ত্রের আগমন ঘটে এই যন্ত্র কুড়ি মিনিটের মধ্যে এক বিঘে জমির ধান কেটে মাড়াই করে ঝাড়াই করে দেয় বলে দাবি আর এত কম সময়ের সাথে খরচটাও অনেকাংশে কম হয় বলে জানাচ্ছেন কৃষকেরা ওদের হাজার টাকা দিতে হয় আর এই বেঁজে তুলে বাড়ি নিয়ে দেবে ওদের দিকেও চার হাজার পাঁচ হাজার টাকা পড়বে আর মেশিনে আমার ওই কত ওই পনেরো ষোলো সতেরোশো টাকার ভিতরে কমপ্লিট এবার ধানটা বয়ে নিয়ে যদি একটা এক বিঘা জমিতে একটা লোকোলি হয়ে যাবে তার মানে তার চারশো টাকা বেশি হবে দু হাজার টাকা কমপ্লিট হবে তাতে করলে প্রায় আঠাশশো থেকে তিন হাজার টাকা যাবে ইন্দ্রজিৎ বলেন এক বিঘা জমিতে ধান কাটতে ঝাড়াই করতে খরচ হাজার দুয়েক টাকা এতে সময় এবং ধান দুটোই বাঁচে এই বিষয়ে তিনি আরও বলেন দীর্ঘ সাত বছর ধরে এই গাড়িটা আনছি কিন্তু এখানে তো চাষিদের তেমন অভিজ্ঞতা ছিল না আমি এনারা ভাইরা গেছেন আমাদের কাছে আমি ওনাদের ওপর রাস্তা রেখে গাড়িটা এনেছি চাষিদের উপকারের জন্য কাটাটা মেন হয় মিনিটে কাটা হয় ধানটা শুধুমাত্র ধানটাই ওখান থেকে ওর ভিতরে প্রসেসিং মেশিনের মাধ্যমে ধান কেটে শুধু ধানটাই বার হয় দেখলেন কেমনভাবে ধানটা বার হলো ধানটাই বার হয় বিচুলিটা জমিতেই পড়ে যায় পরবর্তীকালে সার ওটাই পচে নতুনভাবে জমিতে আবার সারের রূপান্তর গবাদি পশুতেও খাওয়াতে পারবে এবং যে অবশিষ্ট বিচুলিটা আছে গাছটা সেটাও রূপান্তরিতভাবে নতুনভাবে জমিটার উর্বরতা শক্তি বাড়াবে ধানের যে চিটাটা সেইটাই পড়ে যাবে জমিতে ধানটা ফ্রেশ ধান বেরিয়ে আসবে অনেক সময় হাতে প্রচুর ধান বার হয় হাতে কাটতে গেলে যখন মাথায় তুলবে বিচুলিটা রাখে তারপর ঝাড়ায়ের সময় অনেক ধান বেরিয়ে যায় সেখানে এখানে প্রচুর পরিমাণে ধরুন এইট্টি পার্সেন্ট অপচয়টা কম হবে অত্যাধুনিক এই যন্ত্র পেয়ে অত্যন্ত খুশি চাষিকুল কাটা ঝাড়া দুটোই হচ্ছে তো এই তো তোমার গাড়িতে তো সবকিছু হয়ে যাচ্ছে কাটা ঝাড়া সবকিছু তো রেডি কমপ্লিট হয়ে যাচ্ছে হাতে কাটলে হাতে কাটলে তো দুই তিনবার করে এ করতে হবে অনেক ঝামেলা হতে গাড়িতে অনেক ছেপ পাবার এবং খুবই ভালোই হচ্ছে তো খুব একটা দেখা যায় না আমাদের এদিকে খুব দেখা যায়নি এবার নতুন এসছে হ্যাঁ এতে লাভ আছে অনেক লাভ হ্যাঁ খরচও অনেক সেফ এবং লাভও আছে দেখতেই পাচ্ছি মোটামুটি খারাপ নয় একেবারে কাটছেও ভালো মোটামুটি সব দিক দিয়ে ভালো ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান স্ল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ